চারিদিকে নির্বাচনী পোস্টারের চড়াছড়ি। টানা 18 দিনের প্রচারণা শেষে রাত পোহালে আগামীকাল 2 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচন। তফসিল অনুযায়ী গতকাল সোমবার রাত 12টায় নির্বাচনী প্রচারণা শেষ করেছে প্রার্থীরা। এ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 নারী সহ মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় প্রতীকে ভোট হলেও আওয়ামী লীগ ছাড়া অন্য বড় দলের সরাসরি কোনো প্রার্থী নেই এ নির্বাচনে। বিএনপির ধানের শীষ ও সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকও এ ভোটে অংশ নেয়নি। তবে নির্বাচন নিয়ে খোদ শঙ্কা প্রকাশ করছে প্রার্থীরা। সুষ্ঠু ভোট আয়োজনে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী আমার মার্কা উজাহাজ। এখন ভোটারদের ধারাতে যাওয়ার পরে সারাদিন আমরা যে পরিমাণে পরিশ্রম করার পরে যে পরিমাণ সারা পেয়েছি, অভূতপূর্ব সারা পেয়েছি, এখন ইনশাল্লাহ আমার জয় অনিবার্য। যে পরিমাণ আমরা জনগণ আমাকে যে পরিমাণ অ্যাকসেপ্ট করেছে আলহামদুলিল্লাহ আমি আশাবাদী। এখন আমাদের একটা এক জায়গায় শঙ্কা যে আগামী নির্বাচনে প্রভাবভুক্ত হবে কি না, কারণ আমরা যে পরিমাণ নিউজ পাচ্ছি এই নিউজের ভিতর থাকতেছে আগামী যে প্রতিটা কেন্দ্রে বিভিন্ন উপজেলা থেকে কিছু লোক নিয়োগ করা হয়েছে। আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এটাই অনুরোধ, যাতে কোনো সহিংসতা না হয় সেদিকে ওরা দৃষ্টি ওনাদের সুদৃষ্টি স্থাপন করবেন। আর আমাদের সকল হলের কাছে আহ্বান যে আপনারা সকলেই ভোট কেন্দ্রে যেয়ে আপনাদের নিজ নিজ দায়িত্বে নিজ নিজ ভোট নিজের পছন্দের প্রার্থীকে দিবেন। তবে ভোটের পরিস্থিতি সুষ্ঠু রাখতে পুলিশের 35টি মোবাইল টিম, 5 প্লাটুন বিজিবি, র্যাবের 40টি টিম, 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 1 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন রাখার কথা জানায় উপজেলা প্রশাসন। সুষ্ঠু ভোট উপহার দিতে সব ধরনের প্রস্তুতির কথাও জানায় নির্বাচন কমিশন। কর্ণফুলী উপজেলার 42টি কেন্দ্রে প্রায় 1,07,799 জন প্রথমবারের মতো ইভিএমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আব্দুল কাইয়ুম, ডেস্ক নিউজ, চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।